হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ সুন্দর একটি রেসিপি পিঠা যদি পুষ্টিগুণ বলি ডেফিনেটলি আছে পিঠা মানেই কার্বোহাইড্রেটে পরিপূর্ণ আর যদি স্বাদের দিক দিয়ে বলি তাহলে এগুলো ছাড়া শীত ঋতুর যে মোহ বা স্বাদ সেটা আমরা উপভোগ করতেই পারবো না চলুন রেসিপিটা শেয়ার করি অ্যাট ফার্স্ট আমি গ্যাস ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা জল তারপর আমি হাঁড়িটা এখন ঢেকে যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে ফুটে ওঠে দেখলাম এখন জলটা উঠেছে দেখুন জলটা ফুটে উঠেছে এরপর আমি জলটা নামিয়ে নেব এখন এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিচ্ছি একটা ছোট বাটি ভর্তি চালের গুঁড়ি মানে প্রায় দুশো গ্রাম চালের গুঁড়ি তারপর দিলাম পরিমিত লবণ এরপর দিচ্ছি গরম জল গরম জলটা অবশ্যই পরিমিত দিতে হবে দেওয়ার পর এইভাবে গোলাতে থাকতে হবে একই দিকে একইভাবে ভাবে গোলাতে থাকতে হবে এইভাবে গোলালে খুব সুন্দর হবে পিঠাগুলো তো থিকনেস কতটা থাকবে এখন আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই তো দেখুন ফ্রেন্ডস থিকনেস থাকবে ঠিক এই রকম একদম গলেও যাবে না আবার খুব শক্তও নয় এখন আমি গ্যাস ওভেনে একটা রুটি করা তাওয়া বসিয়ে দিয়েছি অবশ্যই মাটির তারপর আমি গোলাটা অল্প একটু দিয়ে দিলাম তারপর আমি এইভাবে ঢাকা দিয়ে দিলাম তো ফ্রেন্ডস দুই তিন মিনিট ওয়েট করলেই এখন দেখা যাবে পিঠাটা রেডি হয়ে গেছে দেখুন আমি এখন খুলে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কিরকম জালিদার এবং কীরকম ফ্লাপি হয়েছে এবং খুব সহজে উঠেও গেল কিন্তু দেখুন কতটা ফ্লাপি কতটা জালিদার দেখেই বোঝা যাচ্ছে এক্ষেত্রে একটা কথা বলে রাখি গোলাটা দেওয়ার আগে তাওয়াটা খুব ভালোভাবে গরম হতে হবে যদি গরমে কোনো ঘাটতি থেকে থাকে তাহলে কিন্তু পিঠা আটকেও যেতে পারে তো সেদিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে তো ফ্রেন্ডস আমি আবারও অল্প একটু গোলা দিয়ে দিলাম আর একইভাবে চাপা দিয়ে দুই তিন মিনিট ওয়েট করার পর আবারও কিন্তু খুলে নিলাম দেখুন আবারও একটা সুন্দর পিঠে এইভাবে তোলার কারণে তলাটা দেখানো যাচ্ছে না কিন্তু তাওয়াটা লক্ষ্য করুন কোনোভাবেই কিন্তু ধরে যাচ্ছে না ভিডিওর এই পর্যন্ত যারা দেখলেন প্রত্যেকেই একটা করে লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ যদি আমার এই সহজ সরল রেসিপিগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেন্ডস আমি একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম এক্ষেত্রে লক্ষ্য করুন মাত্র দুশো গ্রাম চালের গুঁড়ি দিয়ে কিন্তু আমি অনেকগুলোই পিঠা বানিয়ে নিচ্ছি তো পিঠাগুলো দেখতে কিন্তু খুবই ফ্লাফি আর জালিদার তো ডেফিনেটলি হচ্ছে সেটা আমি অবশ্যই দেখিয়ে দেব শেষে ফ্রেন্ডস পিঠা বানানো আমার কমপ্লিট এই রকম নরম তুলতুলে তুলে ফ্লাপি জালিদার ধোঁয়া ওঠা চিতল পিঠা যদি শীতের সকালে ব্রেকফাস্ট হিসাবে পাওয়া যায় তাহলে অন্যরকমই একটা অনুভূতি তাই না ফ্রেন্ডস তো দেখুন ফ্রেন্ডস পিঠাগুলো কেমন জালিদার হয়েছে এখন আমি ছিঁড়ে দেখে দিচ্ছি এই রকম দেখুন কতটা জালিদার উপরে ফ্লাপি হলেও ভেতরে কিন্তু জালিদার তো এই রকম পিঠা এখন খেজুর গুড়ের মধ্যে ডুবিয়ে খেতে খুবই ভালো লাগবে তাই না আমার এই সহজ সরল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা এ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে